তুমি নৌকা চালাও, মারিছি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30, আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো বসে গেছি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে, মানে এগুলো ড্রাই ফ্রুটস আর নেই, এগুলো গতদিন রাতে ভিজিয়ে রাখা হয়েছে। ছোলা আছে, মটর আছে, আর হচ্ছে পেস্তা বাদাম, কাজু কিশমিশ, সমস্ত কিছু ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি সকালবেলায় খাবো বলে। তো এখন বসে গেছি, আমি ধনে পাতাগুলো সব বেছে নিচ্ছি, আজকে ধনে পাতার ভর্তা বানাবো। আর ওদিকে বর হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট ও আয়োজন করছে আজকে। আজকে বরের হাতের ব্রেকফাস্ট, ও কী বানাচ্ছে আমি দেখিও নি, তবে ব্রেড দিয়ে কিছু একটা করছে ও, সেটা জানি। তো কী বানাই শেষমেশ দেখি আমরা, চলো। এখানে ও ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছে, আর তারপরে ও চিনি দিয়েও ব্রেডগুলোকে সেঁকেছে। এগুলো কিন্তু ব্রাউন ব্রেড নয়, আমি সাধারণত ব্রাউন ব্রেডটাই খেয়ে থাকি, ওটাই ভালো লাগে। এগুলো চিনি অলরেডি দেওয়াই আছে ব্রেডের মধ্যে, মানে মিষ্টি মিষ্টি আর কি। অনেক দিন হলো আমি মিষ্টি ব্রেড খাই না, আর মানে যেটা হোয়াইট ব্রেড বলে হয়তো। আর এদিকে দেখো উচ্ছে নিয়ে আসা হয়েছে ঘরে, মানে এবার এই সিজনে প্রথমে নিয়ে আসা হলো, অনেক দিন ধরে উচ্ছে খাওয়া হয় না, মুখটাও কেমন যেন করে। তো কি আর করব, উচ্ছে আর ঘরে ছিল পেঁপে, তাই ভাবলাম যে আজকে একটু শুক্তো বানিয়ে ফেলবো। আমার বর কিছু বলতে চাই, শোনো তোমরা। কি খাবার? কি তোমার প্রত্যেক টাকা দিয়ে হেল্প করব। আচ্ছা, আর এটা এটাতে এরকম খাবার বানিয়ে দেবা, তাই তো? তোমরা সবাই নিশ্চয়ই শুনতে পেলে বর আমাকে কি প্রমিস করেছে। ও আমাকে প্রমিস করেছে যে ও আমার প্রত্যেকটা কাজেই হেল্প করবে, এবং আমাকে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে মাঝে মধ্যে খাওয়াবে। তো এটুকুই শান্তি আর এটুকুই খুশি শুনে যে ও আমার পাশে সবসময় থাকবে, আর কি চাই। তো এখানে দেখো অনেক কিছু খাবার দাবার সকালের আয়োজন হয়ে গেছে, একদম হেলদি খাবার দাবার হয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলো সঙ্গে রয়েছে, আর হচ্ছে ও এগুলো সেঁকেছে আর কি, পাউরুটিগুলো সেঁকে নিয়েছে, আর এদিকে ডিম, মানে হাফ বয়েল ডিম সিদ্ধ করা আছে, আর সাথে চা। তো চলো সকালের ব্রেকফাস্টটা তো কমপ্লিট করি আগে। অনেক দিন ধরে ভাবি জানলার সামনেটা ছেড়ে দেব, প্রচুর পরিমাণে ঝুল হয়েছে গলির সামনে জানলা দুটোতে, কিন্তু সময়ই হয় না বা মনেই থাকে না। তো আজকে ফাইনালি বরকে বললাম তুমিই ঝাড়ো, ও যেহেতু শ্যাম্পু করে নেবে আজকে, তো ছুটি আছে অফিসেও, সুবিধাও হলো। তো ওকে নাক মুখ ঢেকে আমি ঝাড়তে পাঠিয়েছি, বাইরেও ঝাড়ছে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, চলো দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নেবো। শানও হয়ে গেছে, এখানে পেঁপের তরকারি রয়েছে, আর আছে টমেটো চাটনি, আর ওদিকে রয়েছে শুক্তো। বাট শুক্তোটা কালো রং হয়ে গেছে কেন বুঝতেই পারলাম না। এদিকে আছে ডিম ভাজা, ধনে পাতার ভর্তা, আর রয়েছে কোয়াশ চচ্চড়ি। দুপুরবেলা লাঞ্চ করার পর বরকে নিয়ে বেরিয়ে গেছে আজকে নদীর ধারে। ওর হাতে যে কালো চিকটায় বাঁধা দেখছো, ওতে না কিছু জিনিস রয়ে গেছে, মেনলি হচ্ছে ঠাকুরের ফুল। জিনিসপত্রগুলো আমি ডাস্টবিনের ওই লোককে দিই না, এই গঙ্গা তো নয়, এটা তোর্ষা নদী জলেই ফেলে দেওয়া হয়। আর তাছাড়াও বিবাহবার্ষিকীর সময় যে দুটো মালা কেনা হয়েছিল, সেই মালার ফুলগুলো কিন্তু আমরা ডাস্টবিনে দিইনি, রেখে দিয়েছিলাম, বাট দেওয়াই হয় না, আজ দেবো কাল দেবো করে। তো ফাইনালি আজকে দিতে এলাম, আর দেখো নদীর তলা পুরো চর দেখা যাচ্ছে, মানে কত পরিমাণে জল কমে গেছে। চলো আজকে ওই পাড়টায় যাব, মানে যেটা হচ্ছে গ্রামের দিকের ওই পাড়টা, মানে সমস্ত লোকজন এই সন্ধ্যেবেলার দিকে বাড়ি ফিরে যায় আর কি। এগুলোতে সমস্ত জল ভর্তি থাকে আর কি, বর্ষাকালে তোমাদের ভিডিওতে দেখিয়েছি, আমার ডেইলি ব্লগ যারা দেখো দেখে থাকো তারা হয়তো বুঝবে। আর এই যে বাঁশের ব্রিজটা দেখছো, এটা সত্যিই একটা ইউনিক জিনিস, আমি মানে ভয়ও লাগার ওপর দিয়ে টপকাতে, বাট এই মুহূর্তে না একটুও জল নাই, মানে মাঝ নদীতে গিয়েও যদি ব্রিজ থেকে লাফ মারে কেউ ডুববেই না, মানে হ্যাঁ এক হাঁটু মতো জল রয়েছে গোটা নদীতেই। দেখা যায় দূরে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে।
একটা বাড়ি। তো এখন বিকেল 5:30 মতো বাজে আর আমরা এসেছি, 5:30 এখনো বাজেনি, 5:10-15 হবে। আমরা এসেছি আজকে ওপার থেকে এপারে, তাও আবার ওই ব্রিজ ক্রস করে। জল একদমই নাই, মানে হাঁটু খুব হাইয়েস্ট হলে কোমর, কোমরও যাবে না, মানে পায়ের কোমরের নিচ অবধি শেষ হয়ে যাবে, এতই কম জল। বাট খুব ভালো লাগছে, মানে আমার মনে পড়ে মা যখন এসেছিল ওইটা হেঁটে টপকাতে গিয়ে মা ভীষণ ভয় পাচ্ছিল, জলের স্রোত আছে এই দিকটায় বাট ওদিকটাই তলা পুরো দেখা যাচ্ছে। এখানে একটা নৌকা আছে, আর একবারও এসেছিলাম, ভিডিও শেয়ার করেছি, চলো এখানে যাই। আর অনেকদিন পর আসলাম যেহেতু নদী ধারে, ভালো লাগছে বেশ, ফাঁকা ফাঁকা। ওই দিকটা শহর আর এই দিকটার এলাকার নাম কি জানো? শুটকা বাড়ি নাকি শুকটা বাড়ি? শুকটা বাড়ি আমি বুঝতে পারি না, কোচবিহারের নামগুলো এত খটোমটো, যারা কোচবিহার বাসিন্দা তাদের কাছে নর্মাল বাট আমাদের কাছে পুরোই খটোমটো। তো চলো দেখতে থাকো। তোমরাও দেখো তোরসা নদীর সৌন্দর্য, মাঝখানে দূরে দেখছো দ্বীপ পড়ে গেছে আর দুদিক দিয়ে নদী ভাগ হয়ে গেছে, কিন্তু ধার ভাঙছে রীতিমতো এদিক থেকে। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে জলের তলা দেখা যাচ্ছে। এখানে নেমেও কিন্তু হেঁটেই মাছ ধরা যাবে এমন অবস্থা, বাট ধারগুলো কীভাবে ভেঙে যাচ্ছে দেখো, এই দেখো পা দিলেই ভেঙে যাচ্ছে। বাট জল এখন একদমই কম, বর্ষাকালে কিন্তু এই নদী ভয়ঙ্কর রূপ নেই। বাট এখন ভয় লাগছে দেখে, মানে আমি যা ভীতু সাঁতার জানি না, আমাকে জলে নামতে দিলে আমি পারবো না, বাট তাও সাহস করে কিন্তু আমি জলে পা ডুবিয়ে বসেছিলাম ভিডিও করার জন্য। আর এখানে কত মানে কি বলবো, ছেলে মেয়ে সবাই এসে নৌকাতে, নৌকাটা ফাঁকা পেয়েছে যেহেতু ছবি তুলছিল, আমি আর চান্স পাচ্ছিলাম না। তো ফাইনালি ওরা থাকা সত্ত্বেও আমি গেলাম সন্ধে হয়ে যাচ্ছিলো বলে। আর নৌকাটা না খারাপ, আমি ফার্স্টে বুঝতেই পারিনি, নৌকাটার ওপর উঠে ওই দিকে যে জায়গাটা আছে ওখানে গিয়ে দেখছি নৌকার ভেতরে প্রচুর পরিমাণে জল ঢুকে গেছে, এবং জেনারেটর যেটা থাকে নৌকার ভেতরে তলায় তো সেটাও ডুবে গেছে। আমার না এইসব জিনিস খুব ভয় লাগে, দেখো আমি পা ডুবাতেই পাচ্ছি না, এত ভয় করছিল, বাট তাও ডুবিয়েছিলাম সাহস করে। বাট কিছুই হবে না, আমি যদি ওখানে দাঁড়িয়েও যাই কিচ্ছু হবে না, তলায় এতটাই বালি চর, মানে কি বলবো, ওখানে পা পুঁতবেও না যে কাদা তাও নয়, খুবই ঢালুয়া নদী একদম। এটা ভিডিও হচ্ছে জুমে, নৌকা পুরো ফাঁকা, বউ এখন একা। ওয়াও 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 ওয়াও, নৌকা চালাও মাসি। সত্যি জীবনে এরকম একটা খোলামেলা জায়গা সবার জীবনে দরকার, কিন্তু মানে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, সত্যিই খুব ভালো লাগলো। আমি মাঝে মধ্যেই নদীর এই পাড়টায় আসি এই নৌকাগুলোতে ছবি টবি তোলার জন্য, বাট এই নৌকাটার অবস্থা দেখো পুরোই ভয়ঙ্কর, যেটা তোমাদের বললাম কিছুক্ষণ আগে যে জলে পুরো ডুবে রয়েছে। অনেক ছবি তোলা, অনেক ঘোরাঘুরি হলো, জলে পা দেওয়া হলো, পাটা পুরো ভিজে গেছে, জিন্স প্যান্টটাও ভিজে গেছে। এখন চললাম শহরের দিকে, মানে ব্রিজটা ক্রস করব, অন্ধকার অলরেডি হয়ে গেছে, চলো শহরে যাই, তারপরে পরে দেখাচ্ছে। আর হেডফোনটা আজকে দেবে, দুদিন ধরে দিচ্ছেই না, হেডফোনটা ঠিক করেছে কিনা আজকে গিয়ে দেখবো, বড় বাজার যাবো, চলো দেখতে থাকো। Thank you.
আমরা ডিসডা টোপকে চলে এসেছি এই শহরের এদিকটা এই পারে। তো এখানে নদী টাটকা মাছ বিক্রি করে, এটা বাজার নয় বাট এখানে মাছ বিক্রি করে। আর এখানে ভাপা পিঠেও বিক্রি হয় নদীর ধারে। আর এই যে সমস্ত গ্রামের মানুষরা কাজ সেরে শহরের থেকে গ্রামের দিকে ফিরে যাচ্ছে বাড়ির জন্য, আর সন্ধে সারা সন্ধে বরাবরই এটা কিন্তু চলাচল হয় আর কি। রাতে হয় কি না বলতে পারছি না। আমরাও চলে এসেছি এখন বড় বাজারে। তো বড় বাজারে বাজার নিচে বাট দোতলা আছে এই বড় বাজারের, মানে ভাঙা পুরো বাড়ির মতো। তো সেই দোতলার ওপরেও কিন্তু প্রচুর দোকান আছে। তো এখানেই দেখো আমার বোট কোম্পানির যে হেডফোনটা, সরু যেহেতু ফিতেটা, মানে ফিতে তো নয় তারটা যেহেতু সরু, ছিঁড়ে গেছিলো তো সমস্যা হচ্ছিলো, ওর জন্য শোনা যাচ্ছিলো না, কানেক্টেড হচ্ছিলো না, তো ঠিক করে নিলাম ওটা। আর এখন চলে এসেছি গরম গরম চপ নিতে। তোমাদের বলি না কোচবিহারে আলুর চপ পাওয়া যায় না, এই একটা জায়গাতেই আলুর চপ আবিষ্কার আমরা করতে পেরেছি খুঁজে খুঁজে, আর কোথাও কিন্তু আলুর চপ নাই। তাও আবার সাইজ দেখেছো একদম ছোটো ছোটো। তো এখান থেকে চপ আজকে আর এখানে দাঁড়িয়ে খাবো না, আজকে ঠিক করেছি বাড়ি নিয়ে চলে যাব, গিয়ে বাড়ি গিয়ে মুড়ি দিয়ে খাবো। বাড়ি এসেই মুড়ি মাখিয়ে নিয়েছি এক থালা, একদম গরম গরম চপ আর পেঁয়াজি দিয়ে খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।